তেলটার কথা আপনারা জানেন কিনা আমি জানি না, এটার নাম হলো গুজি তেল। আমি এটা প্রথম দেখছি। এখানে হলো তিল, বিভিন্ন জাতের তিল, আর ওই পাশে হলো গুজি তেল। তিল তিল গাছটা মাথাতেই একটা ফল, এক বা একাধিক ফলন আসে, দেখতে অসাধারণ। এই যে আবারও গুজি তিল, অনেক রকমের তিল গাছ। সৌরজ জীবন অনেক সমৃদ্ধিশালী, এবং কেউ যদি বলে এই লাইফটা কেমন, আমি বলবো যে এটা অ্যারিস্টোক্রেটিক একটা লাইফ। কারণ নেচারের সর্বোচ্চ কাছে থেকে নেচারকে নিয়ে বেড়ে ওঠা। আমরা যারা শহুরের লাইফের গুণগান করি, শহুর লাইফকে উদ্ভাসিত করি, বলি যে এটাই লাইফ, আসলে আমি বিশ্বাস করি আমরা ভিন্ন ধারায় আছি, আমরা উল্টা ধারায় আছি। নেচারকে লালন করতে হবে। এ হলো গুজি তেল। আরেকজন কৃষক ভাই তার মাঠে মনে হয় ওষুধ দিতেছে, ওটা ধানখাত ইরি। ওই ওই মাঠগুলোতে রবি শস্য হয় নাই। আমরা আরও কয়েকটা রবি শস্যের ক্ষেতে আপনাদেরকে নিয়ে যাই। এখানেও ধনিয়া গাছ দেখেন, মানে চরের লাইফে মানে জমি আছে, মানে এখানে কিছু না কিছু বুনতেছে। এবং আমার যেটা মনে হয়, এরা এই বীজগুলো কিনতে হয় না, এদের নিজেদের ঘরেই বীজ থাকে, প্রতি বছর বুনতেছে বিভিন্ন দানা দানাদার। আপনারা দেখেন এখানে, এখানে আরও একটা ক্ষেত, এটাও ডালের ক্ষেত, প্রচুর ডালের ক্ষেত। এরা প্রচণ্ড সমৃদ্ধশালী। এবং আমরা বইয়ে যেই দেখে এসেছি, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এক্স্যাক্ট সেম একই সিচুয়েশান, বা ওই জিনিসটাই এরা পারফেক্টলি আপনাদেরকে দেখাই দিতেছে যে এদের মাঠ ভরা ফসল থাকবে, গোলা ভরা গোয়াল ভরা গরু থাকবে। চরের লাইফটা এরকম। আপনি বইয়ের কথাগুলো এখানেই পাবেন, আপনি মেইনল্যান্ডে এটা পাবেন না। আমি মেইনল্যান্ডে দেখি নাই এইভাবে এরকম জীবনযাপন। যতটুকু দেখা যাবে ফসল আর ফসল ফসল, কোথাও কাউন, কোথাও তিল, কোথাও খেসারি, কোথাও মসুর, কোথাও সরিষা। এরা আসলে আমাদের কৃষির ধারক ও বাহক। এবং আপনাকে ওখানে তিল, একরকম গুজি তিল, এটা ওরা লোকালেই বলে গুজি তিল, আমি এটা মেইনল্যান্ডে দেখি নাই। আসলে ওরাই এগুলো চর্চা এবং এই জাতগুলোকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর আমরা মেইনল্যান্ডে আসলে সব এই জাতগুলো হয় না, বা আমরা করি না, আমাদের এই পরিমাণ ফাঁকা জায়গা নেই। দেখেন এখানে ধনিয়া গাছ,